হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে জানাই আমার আরেকটা ব্লগে অনেক 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 স্বাগত। তো সকাল এখন বাজে 8:30, 8:30-র উপরে বাজে, 7:40-42 বাজে। তো এখনও রান্নাবান্না হয়েছে না আর আমি স্নান করছি না, স্নান করছি না কারণ পূজা দিতাম না, এলাকা স্নান করছি না। আর এদিকে দেখো বিছানা টিছানা কত সব গোছানো হয়ে গেছে গা। আর এখানে মেয়ে ফটতেছে, ছেলে চার আসছে ওই ঘরে, ওই ঘরে ছেলে ফটতেছে আর টিচার আসছে। তো রান্নাবান্নাটা রয়েছে, হাজব্যান্ড ডিউটির থেকে আইতে মাছ নিয়ে এসে, মাছটা কাটছে না, কইছে মাছটা কইছে কাটতে দেবো। তো মাছ কাটতে দিলে রান্না করবো। মাছটা আমার বেশি কাটা লাগে, মানে কাটাকাটি করার লাগে না, হাজব্যান্ডে মাছ টাছ কাটতে দেয় বেশিরভাগ। আর যদি হাজব্যান্ড বেশি ব্যস্ত থাকে তাহলে আমি মাছটা কাটতে নিই। শ্বশুর বাড়ি তো মাছ কাটার লাগে না, শাশুড়ি মা কাটতে দেয়। যে মাছে মাছ কাটার ভেজালটা আমার উপরে কমই পড়ে। তো রান্নাবান্নাটা রয়েছে বাকি, রান্নাবান্নাটা করবো, তারপরে আজকে রান্নাবান্না করে তারপরে ঘরটা মুসমো। আর ঘরটা মুসমো যেহেতু আজকে একটু নাড়াচাড়া দেওয়া, ঘরটা একটু ফুসকে করে মুসমো, এর লেগে ঘরটা এখন মুছছি না। আর যেহেতু পূজা দিতাম না ওই কারণে আজকে মেয়ে পূজা দেব, ওই কারণে একটু লেট, মানে একটু রুটিনটা উল্টা পাল্টা ফলছে। তো সকালে চাটা খাওয়া হয়েছে গা, কালকে আলু পরোটা করছিলাম, আলু পরোটা দুইটা আলু পরোটা ছিল গা। আমি আর আমার হাজব্যান্ডে হাফ হাফ খাইছি, মেয়ে খেয়েছে একটা আর ছেলে খেয়েছে, ছেলে দাঁতে দাঁত পোকে খাইলে সে কারণে ছেলে এসব জিনিস খাইতে পারে না। তো সে মানে গুড্ডি বিস্কুট মানে জলদা ভিজাইয়া খায়া সারা গাছে পড়তে গেছে। তো পড়ার থেকে উঠলে হরলিক্সটা দিয়ে দেবো, অকন দিছি না, হরলিক্সটা দিয়ে দিলে হরলিক্সটা খাইব। তো এখানে দেখি রান্নাবান্নাটা করি, যাই রান্নাবান্নাটা করে ডান টু ডান সব জ্বালাটারও হয়ে গেছে, সব জ্বালাটারও দিয়ে লেছি বাড়িতে। শুধু ঘর মোছার কাজ আর তোমার আর রান্না কাজটা রয়েছে বাকি। আর একটু উপরে যাবো, দৈন্যদের ফালাইছিল একটা ফলি প্যাকেট দেওয়া, ঢাকনা দেওয়া রাখছিলাম, দেখি কি অবস্থা। আমি এখনো গেছি না, এখন যাবো। তো চলো দেখি গিয়ে ধনিয়ার অবস্থাটা কি। যদি লাগাইছি পরে কি জানি খায়াল আছে পিঁপড়া নাই দূরে, তাই আমি ঢাকনা দিয়ে দিছিলাম। দেখি অবস্থা কি, ভিতরে খেয়াল আসেনি। এই কালারটা এটা একটা কালার, যেটা সারা করছিলাম ভাবছিলাম আবার আরো করব। এটা তো কলি আইসে করি, তো বন্ধুরা আমার সবজি টবজি কাটা শেষ আর মাছ ভাজিও করছি না। তো এখানে সবজি কাটছি, দেখো এটা খাগড়ু কুমড়া, এটা মাছের মাথা দেওয়া করলু। এখানে বেগুন আলু আর বেগুন কাটতে নিয়েছি, বেগুন আর আলু জল।
আর এদিকে হয়েছে তোমার করলা আর কাঁকড়লে ভাজি। তো চলো রান্নাটা বসাই, এদিকে আমি কড়াই বসাই দিছি, কড়াই দেখো গরম হয়ে গেছে। একদিকে একদিকে আমি উস্তা ভাজি আর একদিকে মাছ ভাজি, মাছ ভাজি বসাইছিলাম না, তখন দুটোটাই করে নেব একসাথে। যে আমার করলা ভাজি হয়ে গেছে দেখো, এখন আমি খাগড়ো কুমড়া কেন আমি পেঁয়াজ সময় দিয়ে দেবো। পেঁয়াজটা পেঁয়াজ সম্বাস দিচ্ছি, অনেকে পাঁচ ফোড়ন সম্বাসও দেয়, পেঁয়াজ সম্বাসটাই বেশি খায়। একটু সামান্য এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া শেষ। আমি আগে ছুটি দিতাম না, পুরোটা আমি পরে দেব। এখন কুমড়াটা ভালো করে এখান থেকে আমি হলুদটি দিয়ে রাখবো, তখন আর ঢাকনাটা দিয়ে রাখবো আমি। তো কুমড়াটা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়া দিব, গরম মশলার গুঁড়া দিয়া একটু লাইন করে নামালাম। এটি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাইরে মেঘ ধরছে দেখো, বৃষ্টি হব। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শেষ হলো। এখন বাজে কয়টা বাজে, এখন 11:45 বাজে। তো তোমরা তো বেগুন দিয়ে মাছ তরকারি রান্না করলাম দেখালাম না, দেখো দাঁড়া ব্যাক ক্যামেরা দিয়ে দেখো। এই দেখো এটা লোয়ার করে রান্না করেন, একটু কালো কালো হয়ে আসবে তরকারিটা, বেগুন তরকারি তো লোয়ার করে রান্না করে নেন, একটু কালো কালো হয়ে আসবে। আজকে গ্যাস ট্যাস কিচ্ছু মরছি না, এখনো গ্যাস মশা বাকি রয়েছে ঘরের অবস্থা, গ্যাস মশা বাকি রয়েছে, জল আনছি এখন গোস মুসমু, গরটরও মুছছি না। আর তারা ঘরে ভাত ঠাত খেয়ে টিভি দেখতেছে, গরটর ঝাড়ু দিনে গরম মুসমু, বাসনও রয়েছে অনেক বাসন রয়েছে। এই দেখো কতটা বাসনও দিছি না, স্নান করানোর সময় বাসন দুমু, সকালে স্নান করলে এতক্ষণে সব কাজ কমপ্লিট, আজকে স্নান করছি না সব কাজ রয়েছে, সব এলোমেলো সব এলোমেলো। সকালে স্নান করলে 11:30-11:30 মধ্যে কাজ শেষ হয়ে যাবে, আর স্নান না করলে 1:30 বাজে কাজ শেষ শেষ হইতে শেষ হইতে এরকম। তো চলো আমি আমার সাথে থাকো, আমি কাজটি করি, তারপরে কাজ টাজ করে স্নান টান করে তারপরে তোমার সাথে আবার দেখা হইতেছে। তো সাথে থাকো।
অনলাইন থেকে অক্ষণ একটা জিনিস এসেছে দেখতে লই কাপ কাপ অর্ডার দিছিলাম দেখতে লই কেমন আইছে এটা অফারে পাইছিলাম অনলাইনে অনলাইনে অফারে 6 টাকা পাইছিলাম 80 টাকা দিয়ে তো দেখতে লই কেমন আইছে দেখো তোমরা ভালো হয়েছে কাপটি ভালোই এরকম হালকা হালকা একদম হালকা বাইরে একদম হালকা একদম আমার কাছে তো কাপটি ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও কাপটি ভালোই হয়েছে ছ টাকা 80 টাকা ঠিকই আছে দেখো তো বন্ধুরা কমেন্ট করে জানাও কাপটি কেমন হয়েছে তোমরা তোমরা পছন্দ হয়েছে নি তোমার কাছে তো ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও প্যাকেটিংটা খুব সুন্দর করছে খুব ভালোভাবে প্যাকেটিং করে দিয়েছে ও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি জানি না ব্লগটা কেমন হবো কারেন্ট নাই তখন বাজে 2টা স্নান করে আইছি আমি 1:30টার সময় স্নান করে আইছি দিয়ে মার্কেট থেকে বাজার আনছে বাজারে মুড়িটা মানে তোমার না রাখলে মানে বাতাসে তো নষ্ট হয়ে যাবো তো ওই লেগে তার আগে মুড়িটা থামাইলাম তারপরে মুড়িটা থামায় আলুটা থামায় ফ্রেশটা মানে রাখাম রাখবো এমন সময় কল আইসে কুরিয়ার ইয়ের থেকে তো দিয়ে কাপটি আনলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যদি একটু রেস্ট করি করবো নাহলে ছেলেরা ফোরামো খাওয়া দাওয়া একটু দেরি হইব আছে যেহেতু সকালে খাওয়ারটা একটু দেরি হয়েছে তো এখন আমি গরম লাগতেছে একটু লেবুর শরবত করবো লেবুর শরবত করে লেবুর শরবত খাবো তো আজকে মতো ব্লগটা আমি এখানে অ্যাড করতেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর জানি না বন্ধুরা ব্লগটা আজকে ঠিক কেমন হবো তো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থাকো সাবধানে দেখো